আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে সুজি দিয়ে ছোলা ভাজি করি তার একটি রেসিপি। আর এই ভাজিটি করতে আমি কি কি উপকরণ নিয়েছি তা আমি আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি কিছু পেঁয়াজ কুচি, কিছু তেঁতুলের রস, তিনটি কাঁচা মরিচ, তিনটি শুকনো মরিচ, একটি মাঝারি সাইজের টমেটো কুচি, চার পাঁচটি রসুনের কোষ আর ফ্রেশ ধনিয়া পাতা। এছাড়াও এই ভাজিটি করতে আমি আর কি কি উপকরণ অ্যাড করেছি তা আমি আপনাদেরকে ভাজিটি করার সময় এক এক করে দেখিয়ে দিব। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে ভিউয়ার্স, ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। ছোলা ভাজি করার আগে অবশ্যই খেয়াল রাখতে হবে ছোলাগুলো যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয়। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে প্রেশার কুকারে অতি অল্প সময়ের মধ্যে কিভাবে ছোলাগুলো সিদ্ধ করা যায়। এই যে দেখতে পাচ্ছেন ছোলাগুলো, এই ছোলাগুলোকে আমি সারা রাত ভিজিয়ে রাখবো 10 থেকে 12 ঘন্টার মতো। এরপর আমি এই ছোলাগুলোকে প্রেশার কুকারে সিদ্ধ করে নিব। ছোলাগুলোকে প্রেশার কুকারে সিদ্ধ করার আগে আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি, আর দিয়ে দিব দুটি আলু। আলুগুলোকে মাঝে দিয়ে আমি কেটে দিচ্ছি। এছাড়াও আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এরপর প্রেশার কুকারের ঢাকনাটি বন্ধ করে আমি প্রেশার কুকারটি চুলায় বসিয়ে দিব হাই হিটে। 2 থেকে 3 বার সিটি দেওয়ার পরে আমি প্রেশার কুকারটি নামিয়ে ছোলাগুলোকে একটি সাজিতে ছেঁকে নিব। Thank you.
তাহলে ভিউয়ার দেখতে থাকুন আমি কিভাবে ছোলা ভাজি করছি আর এর সাথে কি কি জিনিস অ্যাড করছি। Thank you.
দেখতে পেয়েছেন আমি কিভাবে সুজি দিয়ে ছোলা ভাজি করেছি। আশা করি আমার এই টিপসটি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এ কামনা করে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।